আমরা আছি আব্দুর রাজ্জাক হসপিটাল। তো আমরা এখানে একটু কাজের জন্য আসছি, কিন্তু একটা কাজের জন্য আসছি এখানে আমি। তো সবাই আছে, আমাদের সব ভাই বেরাদার আছে এখানে। তো আমরা একটা মসজিদের উদ্বোধনের জন্য আসছি। তো আসুন মসজিদটা আমরা দেখি এবং জুম্মার খুতবা হবে সব কিছু। তো আসুন আমরা এখানে চলে যাই। এই যে আমরা বলছি সঠিক জায়গায় যেখানে উদ্বোধন হবে আমাদের কাঙ্ক্ষিত মাদ্রাসা, দেখতে পাচ্ছেন এটা কোন জায়গা পড়ে? রসুলপুর, মকসুদপুরে। এটা দোহার, দোহারে। সালাম আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসছি, এটা কোন জায়গা? দোহার ফুলতলা। দোহার ফুলতলা, হ্যাঁ দোহার ফুলতলা আসছি আমরা। হ্যাঁ, এখানে আমরা একটা মসজিদ উদ্বোধন করার জন্য, মাদ্রাসা মসজিদ। আজকে উদ্বোধন প্রথম, আজকে উদ্বোধন প্রথম। তো আমরা এখানে উদ্বোধন করার জন্য আসছি। তো আপনারা ভিডিওতে এখানে এখানে জুম্মার খুতবা আমরা লাইভে প্রচার করব ইনশাআল্লাহ। আর ভিডিও তো অবশ্যই আলজামিয়া টিভি এখানে দেখবেন আপনারা। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর এখানে আমার যে আছে আরও ভাই বেরাদার আছে আমাদের। তোমার নাম কি? আমার নাম মিরাজ। হ্যাঁ, তারপরে মোহাম্মদ সাইদ, তারপরে হৃদয়। হৃদয়, হ্যাঁ। এটি আমাদের একসাথে আমরা আসছি কেরানীগঞ্জ থেকে। তো আর বাকিটা আমরা দেখবো, একটু আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো, একটু দেখেন। তো জুম্মার নামাজ শেষে আমরা এখানে আসলাম দুপুরের খাবার জন্য। এখানে একটু কমিটি আয়োজন করছে খাবার জন্য। তো আসুন সামনের দিকে এগিয়ে যাই, দেখি। মসজিদ এটা হবে। আমাদের দিনই ভাই সবই আছে। না না না, অবশ্যই না, অবশ্যই না। আমরা হলো দুহা, দুহারে নাকি দুহার না ভাই? এখন আমরা কই হসপিটাল? এখন আমরা আব্দুর রাজ্জাক হসপিটালে আমরা যাব। হ্যাঁ, তোর নামটা কো? কার নাম? নামটা আমার, আমার নাম হচ্ছে মিরাজ। হ্যাঁ, নাম বইলা পারো কথা বলা উচিত, ঠিক আছে? আমরা বলছি যাইতেছেন, আমরা একটু দেখতেছি যে এই রাস্তাঘাট, যে আমরা যেখানে আসছি। কোনটা? পদ্মা সরকারি কলেজ মকসুদপুর, মকসুদপুর। এটা দোহার, এটা দোহার, মকসুদপুরে দোহারের সরকারি কলেজ। এটা সরকারি কলেজ,
রাস্তাঘাট খুব সুন্দর না, পরে পরিষ্কার আছে, খুবই সুন্দর, যানজট নেই, যানজট নাই। এখন আমরা কি হসপিটালে, আমরা এখন এই আপনার এক ক্লিনিকে ঢুকবো, ভিডিও কি হচ্ছে? অবশ্যই দেখতেছেন, ওকে। ওকে ভাই, বহুত হয়ে গেছে ভাই, আর না কি হইল কইছিল আমি মোহাম্মদ জাইনুল আবদিন, আমি জিঞ্জিরা থাকি, এখানে দোহার আসছি আর কি মসজিদ উদ্বোধনে। মাশাল্লাহ। আপনি বলেন? হ্যাঁ, মোহাম্মদ আলমগীর হোসেন, কানেগঞ্জ জিঞ্জিরা থেকে এসেছি। তো এখানে একটা প্রোগ্রাম ছিল, তাই প্রোগ্রামেতে নতুন একটা মসজিদ উদ্বোধন হয়েছে, তাই অবশ্যই খুব ভালো লাগলো উদ্বোধনটা দেখে। অবশ্যই ইনশাআল্লাহ নতুন বছরের নতুন দিনে আমরা ভালো জিনিস উদ্বোধন করলাম, সেটা হলো মসজিদ আর মাদ্রাসা এবং মাদ্রাসা। এখানে আছেন আমাদের মনসুর ভাই, কিছু বলবেন? তো আমরা উম্মুল কোরা মসজিদের উদ্বোধন উপলক্ষে কানিগঞ্জ থেকে 12 জন আসছি, তো খুব ভালো লাগলো। বাংলাদেশে এখন প্রতিটা জেলা প্রতিটি থানাতে গ্রামে গঞ্জে সৈয়াকিদা মসজিদ গড়ে উঠছে। আল্লাহ রহমতে আগামী 10 বছর পর মানে প্রতিটা ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ। তো আমরা এখানে আসছিলাম একটা মসজিদ এবং মাদ্রাসা উদ্বোধনের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করছে যে এই জায়গায় একটা মাদ্রাসা এখন উদ্বোধন করার তৌফিক দান করছে। এখানে ছিলেন হইল প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি লাইফে এসে এখানে উদ্বোধন করছে, সালমান রহমান। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, এখন চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমাদের সদস্য হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।